নতুন মুখ্যমন্ত্রী তো শপথ নিলেন এবং অনেকেই বলছেন যে আগের মুখ্যমন্ত্রীকে কেন সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই যে বদল আপনারা কিভাবে দেখবেন? কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের অভিভাবক ভালো বুঝে আমাদেরকে সেই সিদ্ধান্ত দিয়েছেন, আর উনাদের জন্যই 2018 সালে 25 বছরে যে সরকারটাকে আমরা পরিবর্তন করতে পেরেছি, আমাদের ভালো মন্দ তারা খুব ভালো করে বিচার করে সবটা করেছে। কি কাজ শুরু করতে হবে এই 10 মাসের মধ্যে? দেখুন, 10 মাসের মধ্যে যে কাজগুলি আমরা হাতে নিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি যে দায়িত্ব দিয়ে কাজগুলি হাতে নিয়েছেন সেগুলি সম্পূর্ণ করা, আর ভিশন ডকুমেন্টের সেগুলি ফুলফিল করা। যেমন ভাতাটা 2000 টাকা আমরা বলেছি, সেটা বাজেটও রয়েছে, সেগুলি ফুলফিল করা আমাদের দায়িত্ব। প্রতিমাজি, বিপ্লব দেব কা সরকার কো কেসে দেখতে কেসে রেট করেন, পাঁচ মে সে কিতনা নম্বর দেন? পাঁচ মে পাঁচ দেন। চেঞ্জ কেউ কিয়া কাল মানে আপনি দেখা ভূপেন্দ্র যাদব জি ভী বোলা হ্যায় সাড়ে চার বা চার সাল মে জো আচ্ছা কাম কিয়া হ্যায় উনকা গিনায়া কাম কো তো উসকা উনকা দিল্লি মে হামারা জো হাইকমান্ড উসকা কুছ আচ্ছা নির্ণয় হোগা কুছ বেটার কুছ কে লিয়ে। ইয়ানি আপ কহ রহে কি ইয়ে ডিসিশন দিল্লি হাইকমান্ড কা থা, রাজ্য স্তর কা নহীঁ থা? नहीं, वो हमारा हाईकमांड का हम सुनते हैं, हम लीडरशिप को मानते हैं, पार्टी को मानते हैं, पार्टी का पूरा पार्टी का निर्णय है। प्रतिमा जी विजुअल विजुअल तो मैकेनिकल नहीं है, हम इमोशनल है। हाँ, हम मैकेनिकल नहीं है, हम इमोशनल है। कैसे निर्वाचन प्रभाव पड़े की 2023 নির্বাচন কি প্রভাব পড়বে? দিদি 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 করেছে বোম্বটা, এটাই দিদি সত্যি ভালো।